নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। অনেক দিন পর আমি আবার ব্লগ করছি। তো আজকে হচ্ছে আমার কলেজ লাইফের লাস্ট এক্সাম, মানে এটা আমার থার্ড ইয়ার চলছে। তো থার্ড ইয়ারে এটাই আমাদের লাস্ট এক্সাম। তো তার জন্য ভাবলাম যে লাস্ট এক্সাম কলেজ লাইফের, আবার কবে এক্সাম দেবো না দেবো, তো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। নিজের জন্য একটা বলতে পারো, কারণ সারা জীবন দেখবো এই ভিডিওটা আমি, তো এই জন্যই ভাবলাম একটা ব্লগ করি। তো এখন উঠে পড়েছি, অনেকটা সকাল, আর বুঝতেই পারছো এই কদিন মানে অনেকগুলো রাত জেগে 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 থাকতে হয়েছে, মানে ঘুম আসছিল না, লিটারালি ঘুম আসছিল না। পরীক্ষার সময় যা হয় আর কি, ঘুম আসতে চায় না, টেনশন হয়, এইরকমই আমারও হচ্ছিলো, আর ওর জন্য চোখগুলো এরকম কেমন একটা লাগছে। তো আজকেও সকালে উঠে পড়েছি, পড়ছিলাম, এখন রেডি হব, রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরোবো। তো রেডি হয়ে আবার দেখা করছি। আচ্ছা, প্রথমেই কয়েকটা কথা আমি বলে দিই। আমার একটা শর্টসের, এই কলেজেরই কোনো একটা শর্টসে দেখলাম অনেকে কমেন্ট করেছো যে কলেজে যাচ্ছ এত কেন সেজেছ, ডিপ কালারের লিপস্টিক, তারপরে আইলাইনার, এইসব কেন কলেজে। তো বলে দিই, দেখো আমি তো ম্যানেজমেন্ট লাইন নিয়ে আছি, মানে ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। এবার ম্যানেজমেন্টে গ্রুমিং একটা বড় সড়ো পার্ট, যারা পড়ছো বা জানো এই সম্বন্ধে কিছু নলেজ আছে তারা অন্তত জানবে। তো এই জন্যই আর কি, আমাদের, আমার মনে আছে আমরা প্রথম দিন যেদিন কলেজ গেছিলাম সেই দিনই আমাদের বলা হয়েছিল যে কী কী তোমাদের গ্রুম হয়ে আসতে হবে, এমনকি আই শ্যাডো পর্যন্ত আমাদের দিয়ে যেতে বলা হয়। কিন্তু আই শ্যাডোটা আমি খুব একটা বেশি ইউজ করে যাইনি কলেজে, তো আই শ্যাডোটাও কিন্তু পার্টে পড়ে। আমি এতগুলো কথা একদমই বলতাম না, কারণ আমি কী পড়বো না পড়বো সেটা একান্তই আমার ব্যাপার। এত যেহেতু মেসেজ এলো আর কলেজ গিয়ে বারবার এই কথাটা আসছিল, তার জন্যই আমি জাস্ট বললাম তোমাদের। কালকে এত বৃষ্টি হয়েছে, আজকে না সব জায়গায় জল জমে থাকে, ওইটারই ভয় পাচ্ছি। আবার এখন তো অনেকে ভাববে যে কই আজকে তো তুমি লিপস্টিক বান, তারপরে হচ্ছে আইলাইনার, এইসব কিছুই পরে যাওনি। আসলে বছরের এই পরীক্ষার সময়টাই একটুখানি ছাড় থাকে, যেহেতু তাড়াতাড়ি করে রেডি হতে হয়, কলেজে পৌঁছাতে হয় পরীক্ষার সময়, তার জন্যই একটু ছাড় থাকে। এমনি নর্মাল ডেজ যেগুলো তোমরা দেখেছো আমাকে, সেইখানে কিন্তু কোনো দিনও দেখোনি যে আমি চুল ছেড়ে আছি, মানে চুলে একটা বান করিনি বা আইলাইনার লিপস্টিক এগুলো পরিনি। আমি ব্লাশ দিয়েও যাই, আমি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, মাস্কারাটা, সরি মাস্কারা নয়, আই শ্যাডোটাও অনেকে অ্যাপ্লাই করে যায়, আমি ওটা অ্যাপ্লাই করে যাইনি কোনো দিন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। সামনেই আইপিএল, আর আইপিএল দেখতে দেখতে জিতে নাও অনেক অনেক প্রাইজ lotus365.in-এ। এখানে অনেক রকমের প্রশ্ন থাকে, যেমন ধরো আজকে কে জিতবে বা টসে আজকে কে জিতবে, এরকম 50-এরও বেশি অনেক অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও অনেক অনেক প্রাইজ। lotus365.in-এ গিয়ে এক্ষুনি রেজিস্টার করো আর পেয়ে যাও 365 টাকার বোনাস আর 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট। এখানে 10 লক্ষেরও বেশি কাস্টমার আছে, আর এখানে শুধুমাত্র ক্রিকেট ফুটবল না, আরো অনেক রকমের কোয়েশ্চেন আছে যেখানে তোমার নিজের ওপিনিয়ন দিয়ে অনেক অনেক প্রাইজ জিতে নাও। নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাটেলা, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল, নেহা শর্মার মতো বড় বড় সেলিব্রিটি হচ্ছে এখানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আর দেরি না করে এক্ষুনি গিয়ে রেজিস্টার করো 365.in-এ। আর হ্যাঁ, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে রেজিস্টার করে নাও। হ্যাঁ, আমাকে দুশালিক ওখানে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে, দুশালিক এই সত্যি ভিজে গেল রে। আসছি, হ্যাঁ টাটা, থ্যাংক ইউ, আসছি। এখন আমি কলেজে চলে এসেছি, আর এত ভালো লাগছিল আজকে কলেজটাকে দেখতে, চারিপাশে তো গাছপালা, আর বৃষ্টি হয়েছিল তার আগের দিন, এত সুন্দর লাগছিল। আজকে আমি একটু বেশিই তাড়াতাড়ি চলে এসেছিলাম, বিশ্বাস করো আমার মনে হচ্ছে যেন এই কিছুদিন আগেই আমরা সবাই মিলে প্রথম এই ক্লাসরুমটাকে দেখলাম, আর ক্লাসরুমটা এত সুন্দর যে দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। তো এখন বসে বসে ওইগুলোই ভাবছিলাম যে দিন কত তাড়াতাড়ি না চলে যায়। এখন তোমাদের একটুখানি আমাদের ক্লাসরুম থেকে ভিউ দেখাচ্ছিলাম, এখান থেকেও গঙ্গা দেখা যায়। তো চলো, পরীক্ষার সময় হয়ে গেছে, সবাই চলেও এসছে, এবার ফোন খাতা সব কিছু, মানে যা যা নিজেদের কাছে আছে সব কিছু অন্য জায়গায় গিয়ে রেখে আসতে হবে। তো পরীক্ষার পর আবার দেখা করছি। তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আর এবার বাড়ি যাওয়ার পালা, অলরেডি সবাই বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর পরীক্ষা বেশ ভালোই হয়েছে, কিন্তু জানি না কি হবে, নাম্বার কত কি পাবো, কারণ সিইউ তো কত কি নাম্বার দেবে নিজেও জানি না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক।
তো চলো, পরীক্ষা তো হয়ে গেছে, নিচে নেমে গেছি, এখন আমাদের কয়েকটা ফর্ম ওই সাবমিট করতে হবে, সেটাই করছিলাম আর কি। তারপরে আমরা সবাই মিলে একটুখানি মাঠে এসেছিলাম, আর দেখি আজকে স্পোর্টস হচ্ছে, তো আমি তো জানতাম না, না হলে অবশ্যই নাম দিতাম, আমার খুব ভালো লাগে খেলাধুলা, আশা করছি তোমরা জানো সেটা। তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি তো এসেছি অনেকক্ষণ আগে, আসলে এসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এই এক সপ্তাহ মানে ঘুমই হচ্ছিল না, দুপুরে রাতে কোনো সময় ঘুম হচ্ছিল না, তো তার জন্য টানা একটা ঘুম দিয়েছি আজকে, নিশ্চিন্তের একটা ঘুম দিয়েছি। তারপরে উঠে একটা শর্টস এডিট করেছি, সেটা পোস্ট করেছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন আমি এডিট করছিলাম, তারপরে মনে পড়লো ভিডিওটা এন্ড করতে আমি ভুলে গেছি যথারীতি, তো এখন চলে এসেছি। আর মাথায় দেখছো চপচপে করে তেল দিয়েছি কালকে শ্যাম্পু করবো বলে। কালকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, মানে কাছে পিঠেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয় না হয়। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, একটা কথা না কিছু কথা শেয়ার করার আছে, সেইটা হচ্ছে তোমরা অনেকেই ভাববে যে এত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেল কি করে। আসলে আমরাও সিউর আন্ডারেই, এবার যারা অনার্স করছে সিউর আন্ডারে বা বাস নিয়ে পড়ছে, কিন্তু তাদের পরীক্ষাটা হচ্ছে অন্য সময়, মানে সাগরিকদের আর একটা পরীক্ষা বাকি আছে, আগস্ট মাসে হবে বোধ হয়, আগস্ট না জুলাই আগস্ট করে হবে, সিক্স সেম হবে। তো আমাদের সিক্স সেমটা হয়ে গেল, আসলে যেহেতু আমাদের ট্রেনিং ব্যাপারটা আছে তো ওই জন্য এরকম ব্যাপার, মানে যারা না পড়বে বুঝতে পারবে না। আসলে আমাদের সিউর আন্ডারে হয়েও আমরা মানে আমাদের পরীক্ষার টাইম বলো, তারপরে রেজাল্টের দিক থেকে বলো, সব কিছু সব কিছু ডিফারেন্ট, মানে নর্মাল যারা অনার্স নিয়ে পড়ছে বা পাস নিয়ে পড়ছে তাদের থেকে আমাদের এই সাবজেক্টটা একেবারেই যেহেতু আলাদা, যেহেতু এটা একটা ম্যানেজমেন্ট লাইন, নর্মাল লাইনে পড়াশোনা নয়, তার জন্য সম্পূর্ণটাই আলাদা, মানে পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট দেওয়া থেকে শুরু করে সব কিছুই আলাদা। কিন্তু আমাদের মনে হয় রেজাল্ট দেবে ওই আগস্ট করেই মনে হয় আমাদের রেজাল্ট দেবে, এখনো শিওর নই, জানি না, ওটা কলেজে যেদিন যাব সেদিনকেই জানতে পারবো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমি একটা কমিউনিটিতে দিয়েছিলাম যে কমেন্ট করো যে আমার ভিডিওতে তোমাদের কি ভালো লাগে, সেখানে আমি ভাবতে পারিনি হাজারটার কাছাকাছি কমেন্টস এসছে, আর এত এত, মানে আমি বলেছিলাম যে আমি একজনের নাম নেব যার কমেন্টস আমার সব থেকে ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো আমি সবার কমেন্ট পড়েছি, চেষ্টা করেছি সবাইকে একটা করে রিপ্লাই দেওয়ার, যদি রিপ্লাই নাও দিয়ে থাকি আমি একটা করে লাভ কিন্তু সবাইকে দিয়েছি, এত ভালো ভালো কমেন্টস, আমি কাটটা ছেড়ে কাটটা পড়বো। মানে দুদিন আগে যখন আর পড়তে ভালো লাগছে না আমি তোমাদের কমেন্টসগুলো আবার পড়ছিলাম, মানে পড়া হয়ে গেছে তাও আবার পড়ছিলাম, পড়েই একটা আলাদা খুশি লাগছিল, এত ভালো ভালো কমেন্টস করেছো তোমরা। আমি সেখান থেকে একজনের নাম না কিছুতেই বাঁচতে পারছিলাম না, মনে হচ্ছিলো এই কমেন্টটা বলি, এই কমেন্টটা যে করেছে তার নামটা বলি, তারপর মনে হচ্ছিলো যে এও তো খুব ভালো কমেন্ট করেছে, মানে এইরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তার জন্য ভাবলাম যে আমি কারোর নামই নেব না, কারণ প্রত্যেকটা মানুষ যারা যারা কমেন্ট করেছো মন ছুঁয়ে গেছে আমার তোমাদের কমেন্টসগুলো। হ্যাঁ, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো এই কটা মাসে আমি ভাবতেও পারি না। যাই হোক, তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।